নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি একাদশ শ্রেণীর কঠিন পদার্থের যে প্রসারণ বা এক্সপেনশন অফ সলিড, তার বাকিটুকু অংশ এবং তরল পদার্থের প্রসারণ। কারণ কঠিন পদার্থের প্রসারণ আমরা এর আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছি। তা আমরা প্রথমে কঠিন পদার্থের প্রসারণের বাকি অংশটুকু নিয়ে আলোচনায় আসি। এখন একটা কথা আমরা আগের দিন ভিডিওতে পেয়েছি কি না, উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের আয়তন প্রসারণ হয়, এবং তার জন্যে একটি প্রয়োজনীয় সূত্র আমরা তৈরি করেছিলাম যে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের আয়তন প্রসারণের সূত্র ছিল V2 সমান V1 × 1 + γT। এটা ছিল উষ্ণতা বৃদ্ধিতে, V1 হলো প্রাথমিক আয়তন, V2 হলো অন্তিম আয়তন, গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন আমরা যেটা করব যে উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিন পদার্থের ঘনত্বের কি পরিবর্তন হয় তার একটা রাশিমালা তৈরি করার চেষ্টা করব। এবং এটুকু স্বাভাবিক ধারণা থেকে আমরা পাই যে উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পেলেও তার ঘনত্ব কিন্তু হ্রাস পাবে। এখন ধরা যাক কোনো একটা কঠিন পদার্থের আয়তন ছিল V1 উষ্ণতা বৃদ্ধির পরে, উষ্ণতা বৃদ্ধির পরে তার আয়তন হলো V2, তার ঘনত্ব যেটা ছিল D1 উষ্ণতা বৃদ্ধির পরে তার ঘনত্ব হলো মনে করা যাক D2। তাহলে উষ্ণতা বৃদ্ধির আগে তার ভর কত ছিল? M1 সমান হচ্ছে V1 D1, আর উষ্ণতা বৃদ্ধির পরে তার ভর হবে M2 সমান V2 D2। এখন এই D1 আর D2 মধ্যে সম্পর্ক নির্ণয় করবো। একটা ব্যাপার পরিষ্কার যে উষ্ণতা বৃদ্ধি করলে নিশ্চয়ই কোনো কঠিন পদার্থের ভরের কোনো পরিবর্তন হবে না নিশ্চয়ই। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির আগে যে ভরটা ছিল উষ্ণতা বৃদ্ধির পরেও ভর নিশ্চয়ই একই থাকবে। অর্থাৎ এই M1 সমান M2 এটা আমরা লিখতে পারবো, আর M1 সমান M2 মানে আমরা এটা লিখতে পারবো যে V1 D1 সমান V2 D2 করতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো D1 / D2 সমান V2 / V1, আর D1 / D2 সমান V2-র মানটা যদি আমরা বসাই V1 × 1 + γT, নিচে V1 দিলাম, V1 কেটে গেল, V1 কেটে যাওয়াতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে D1 সমান D2 × 1 + γT। D1 হলো প্রাথমিক ঘনত্ব, D2 হলো উষ্ণতা বৃদ্ধির পরে ঘনত্ব। বা এটাকে যদি আমরা আরেকটু সহজ করি যে D2 সমান তাহলে আসছে D1 × 1 + γT⁻¹, বা এটা লেখা যায় D2 সমান D1 × 1 - γT। এর যদিও এর আরও অনেক উচ্চতর পদগুলো আছে যেগুলো যেহেতু গামার মানটা খুব ক্ষুদ্র তাহলে তার স্কোয়ার, কিউব বা আরও যে অন্যান্য ঘাতগুলো রয়েছে সেগুলো অনেক ছোট হওয়ার জন্য সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে ঘনত্বের পরিবর্তনের যে সূত্রটা সেটা হলো D2 সমান D1 × 1 - γT। এখানে মাইনাস এলো কেন? না, এখানে মাইনাস আসার কারণ হলো উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদ বৃদ্ধি পায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে, সেই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন এসেছে। এরপরে আমরা যে অংশটা নিয়ে আলোচনায় আসব সেটি হলো আমরা এবার আলোচনায় যেটা করব সেটা হচ্ছে তাপীয় পীড়ন নিয়ে আমরা আলোচনা করব। তাপীয় পীড়ন, এখন এই যে তাপীয় পীড়ন যে বিষয়টি, ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি যে একটা কোনো কঠিন পদার্থে তার নেওয়া হলো, কঠিন পদার্থে তার নেবার পরে তারটির উষ্ণতা বৃদ্ধি করা হলো, স্বাভাবিকভাবেই উষ্ণতা বৃদ্ধির পরে তার দৈর্ঘ্য প্রসারণ হবে। এই দৈর্ঘ্যটা প্রসারিত অবস্থায় তাকে যদি কোনো একটা স্থানে দৃঢ়ভাবে দু প্রান্ত আটকে দেওয়া হলো, এবার আটকে দেওয়ার পর ওই যে বৃদ্ধিপ্রাপ্ত তারটা উষ্ণতা যখন হ্রাস পাবে তখন তারটি সংকুচিত হবার চেষ্টা করবে, কিন্তু সংকুচিত তখন হবে কি করে, কারণ তারটির দু প্রান্ত দৃঢ়ভাবে আটকানো রয়েছে সংকুচিত হবার জায়গা নেই। তার ফলে তখন ওই তারের অভ্যন্তরে একটি বলের উদ্ভব হবে, প্রতি একক ক্ষেত্রফলে এই যে বল এরই নাম হলো তাপীয় পীড়ন। এখন
আমরা যদি সেই পীড়নের কথা পড়ে থাকি, আমরা যে স্থিতিস্থাপকতায় যে পীড়নের কথা পড়েছি, সেখান থেকে আমরা এই তাপীয় পীড়নের রাশিবালা নির্ণয় করার চেষ্টা করব। এখন ধরা যাক এল দৈর্ঘ্যের কোন একটা পদার্থ নেওয়া হয়েছে, এল দৈর্ঘ্যের তার নেওয়া হয়েছে, তার উষ্ণতা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তার উষ্ণতা বৃদ্ধি যদি টি হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ ছোট হাতের এল, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ ছোট হাতের এল সমান হচ্ছে এল আলফা টি পেলাম আমরা। এখন আমরা যদি ইয়ং গুণাঙ্কের সূত্র থেকে আসি, ইয়ং গুণাঙ্কের সূত্রে কি পাচ্ছি, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল, এটা আমরা ইয়ং গুণাঙ্কের সূত্র থেকে পেয়েছি। এখন যদি এই ছোট হাতের এল এর মানটা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ যেটা, সেটা যদি ছোট হাতের এই এল এর জায়গায় বসিয়ে দিই আমরা, তাহলে যেটা আসবে ওয়াই সমান এ বড় হাতের এল বাই এ আলফা টি, তাই যদি করা যায় ছোট হাতের এল আছে, ছোট হাতের এল এর জায়গায় এ আর একটা এল আসবে, এল আলফা টি যদি করা যায় তাহলে এল এল কেটে গেল, কেটে গেলে যেটা আসছে এফ বাই এ ইজ ইকুয়াল টু আসছে ওয়াই আলফা। এই যে এফ বাই এ এই অংশটা, এর নামই হল তাপীয় পীড়ন। তাহলে তাপীয় পীড়নের পরিমাণটা হলো ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর টি মানে উষ্ণতা বৃদ্ধি। বা এখান থেকে আমরা আর একটা জিনিস পাই, এফ সমান ওয়াই এ আলফা টি, এ হলো প্রস্তচ্ছেদ, তা যে তারটি নেওয়া হয়েছে প্রস্তচ্ছেদ, এটি হলো তাপীয় পীড়ন এবং তার রাশি বাড়ানোর। আমরা এরপরে একেবারে চলে আসি কঠিন পদার্থের পরে তরল পদার্থের প্রসারণ। এখন একটা ব্যাপার পরিষ্কার, তাপ প্রয়োগের ফলে যেমন কঠিন পদার্থের প্রসারণ ঘটে, ঠিক তেমনি তরল পদার্থেরও প্রসারণ ঘটে। কিন্তু আগের দিনই বলা হয়েছিল আগের ভিডিওতে যে কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরল পদার্থের প্রসারণ কিন্তু যথেষ্ট বেশি হয়, প্রায় 10 গুণ বেশি হয় তরল পদার্থের প্রসারণ। তো সেই তরল পদার্থের প্রসারণ নিয়ে একটু আলোচনা আমরা করার চেষ্টা করি। এখন একটা ব্যাপার যে তরল পদার্থের কিন্তু নিজস্ব কোনো আকার নেই, সেজন্যে তরল পদার্থকে যদি উত্তপ্ত করতে হয় তাহলে সেই তরল পদার্থকে কোনো একটা পাত্রের মধ্যে রেখে উত্তপ্ত করতে হবে। এখন কারণ শুধু কোনো তরল পদার্থকে উত্তপ্ত করা সম্ভব নয়, এখন পাত্রের মধ্যে রেখে যদি তাকে উত্তপ্ত করা হয় তখন আমি যে তাপ দেব তার সেই প্রথম তাপের অংশটা কঠিন পদার্থ পাবে, এবং কঠিন তারপরে কঠিন পদার্থ তাপ পাচ্ছে, কঠিন পদার্থ তাপ পেলে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে, কঠিন পদার্থের প্রসারণ ঘটলে তরল পদার্থ যে তরলের লেভেল বা তরলের স্তরটা কিছুটা নিচের দিকে নেমে যাবে, তারপরে তরল পদার্থ প্রসারিত হবে, তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে, এই ঘটনা ঘটে। আমরা ঘটনাটা আর একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। ধরা যাক একটি একটি ফ্লাক্স বলতে একটি ফ্লাক্স যার মধ্যে তরল রাখা রয়েছে, যার মধ্যে তরল রাখা রয়েছে, এটি স্ট্যান্ডের উপর দাঁড় করানো রয়েছে। এখন এই তরলটার ও বিন্দু পর্যন্ত তরলের লেভেলটা আছে ধরা যায়। এখন এটাকে যদি উত্তপ্ত করা হয়, এখন এটাকে যদি উত্তপ্ত করি আমরা, তো তাহলে কি দেখবো না, তাহলে উত্তপ্ত হলে প্রথমে যে এই যে ফ্লাক্সটা রয়েছে ফ্লাক্সটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার ফলে তার আয়তন প্রসারণ হবে, উত্তপ্ত হওয়ার আয়তন প্রসারণ হওয়ার ফলে ফ্লাক্সটা আয়তন প্রসারণ হওয়ার ফলে তরলের লেভেলটা আমি বললাম নেমে চলে এলো, এ বিন্দুতে তরলের লেভেলটা নেমে চলে এলো, কারণ এই ফ্লাক্সটা বা কঠিন পদার্থের প্রসারণটা ঘটেছে। এর ফলে তাপ তরল পদার্থ পাবে, তরল পদার্থ প্রসারিত হবে, আর যেহেতু কঠিন পদার্থের থেকে তরল পদার্থের প্রসারণটা অনেক বেশি হয় সেজন্য তরলটা প্রসারিত হয়ে ধরা যাক এই বি বিন্দু পর্যন্ত তরলটা প্রসারিত হয়ে চলে গেল, বি বিন্দু পর্যন্ত তরলটা প্রসারিত হয়ে। তাহলে এখানে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে আমাদের কি মনে হবে না, তরলের লেভেলটা ছিল ও বিন্দুতে,
তরলটা প্রসারিত হয়ে কোথায় গেছে? বি বিন্দুতে। তাহলে তরলের প্রসারণটা কত? না, ওবি হলো তরলের প্রসারণ। আর কিন্তু আমরা যদি প্রকৃত দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে কি দেখবো, না তরলটা ও বিন্দুতে প্রথমে থাকলেও পাত্রটা প্রসারিত হওয়ার জন্য তরলের লেভেলটা কিন্তু এ বিন্দুতে নেমে গেছিল, তারপরে তরলটা কিন্তু প্রকৃত প্রসারিত হয়েছে কত, না এ থেকে বি পর্যন্ত তরলটা প্রসারিত হয়েছে। তাহলে যেটা দাঁড়ালো যে তরলের যে প্রসারণ, তরলের যে প্রসারণটা আমরা পাচ্ছি, তরলের তরলের ক্ষেত্রে প্রসারণের ক্ষেত্রে আমরা দু ধরনের প্রসারণ পাচ্ছি। একটাকে বলছি আমরা আপাত প্রসারণ, এই ও বি এই যে অংশটা এটাকে বলছি আমরা আপাত প্রসারণ, আর এ থেকে বি পর্যন্ত যে জায়গাটা এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এখন সেজন্যে তরলের ক্ষেত্রে তরলের যেহেতু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সেজন্য তরলের কোনো দৈর্ঘ্য প্রসারণ নেই, তরলের যেহেতু নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল নেই সেজন্য তরলের কোনো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও নেই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, তরলের শুধু একটাই আছে, সেটি হলো তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার দুরকমের হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, না আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গামা ড্যাশ সমান ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইনটু টি। অর্থাৎ এখান থেকে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা নির্ণয় করতে পারবো, কি করে বলবো, না একক আয়তনের কোন তরল পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে যে আপাত প্রসারণ হয় তাকে বলবো আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা কি বলতে পারবো, না সেটা বলতে পারবো ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইনটু টি। অর্থাৎ একক আয়তনের কোন তরল পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাহাকেই আমরা বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে আমরা তার সূত্রটা বের করতে পারবো, না ভি টু ড্যাশ সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা টি, বা এখান থেকে বলতে পারবো ভি টু সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এটাকে গামা ড্যাশ, সরি এটা গামা ড্যাশ দাও, এটা হচ্ছে গামা ইন্টু টি। এই হলো দুটো প্রসারণের সূত্র, এবং এক্ষেত্রে একই ব্যাপার, এই প্রসারণ গুণাঙ্কগুলোর একক সেই একই ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পার মাইনাস ওয়ান বা কেলভিন টু দি পার মাইনাস ওয়ান, এবং এদের মাত্রা হচ্ছে থিটা টু দি পার মাইনাস ওয়ান। এখন এবার এই যে দু ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, এই প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি আমরা। কীরকম সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব, এখন যদি আমরা বলি যে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি, এখন আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ, আপাত প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা গামা ড্যাশ ধরি, তাহলে আপাত প্রসারণ এখানে কতটা হয়েছে, না ও বিন্দুতে ছিল বি বিন্দুতে গেছে, এই যে নলটা নেওয়া হয়েছে এই নলটার প্রস্থচ্ছেদ মনে করো নলটার প্রস্থচ্ছেদ আলফা মনে করেন, তাহলে আপাত প্রসারণটা কত হবে, না ও বি হচ্ছে দৈর্ঘ্যটা ইনটু আলফা, এটা হলো আপাত প্রসারণ মানে ওবি ইনটু আলফা বাই ভি ওয়ান ইনটু টি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে, না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা, প্রকৃত কোথায় তরলটা নেবে গেছিল কোথায় এ বিন্দুতে, সেখান থেকে বেড়ে গেছে কোথায় বি বিন্দুতে, তার প্রকৃত প্রসারণটা কত হবে, না এ বি ইনটু আলফা বাই ভি ওয়ান ইনটু টি। আর পাত্রের প্রসারণ কতটা, আসলে তরল যতটা নেবেছে নিচের দিকে সেটাই হলো পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি সমান হচ্ছে কত হবে, না ও এ ইনটু আলফা বাই ভি ওয়ান ইনটু টি। এখন আমরা যদি এই গামা ড্যাশ আর গামা জিটাকে যোগ করি তাহলে কি দাঁড়াবে, না তাহলে যেটা দাঁড়াবে যে ও বি প্লাস ও এ ইনটু আলফা বাই ভি ওয়ান টি। ও বি প্লাস ও এ মানে কি, ও বি মানে এখান থেকে এতটা, ও এ মানে এখান থেকে এতটা, এদের যোগ করলে কি পাবো এ বি, তাহলে আসবে এ বি ইনটু আলফা বাই ভি ওয়ান টি, এটা ইজ ইকুয়াল টু গামা, তাহলে গামা ড্যাশ প্লাস গামা জি ইজ ইকুয়াল টু গামা, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটা হলো তরল পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখানে একটা কথা আমি পরিষ্কার করে বলে রাখি যে তরলের দু ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকলেও, মানে আপাত এবং প্রকৃত এই দু ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকলেও, প্রকৃত প্রসারণ গুণাঙ্কই কিন্তু তরলের নিজস্ব ধর্ম, আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। কারণ
আপাত অপসারণ গুণাঙ্ক তরলটিকে কোন পাত্রে রাখা হয়েছে তার ওপরে নির্ভর করবে। অর্থাৎ কোনো তরলকে তামার পাত্রে রাখলে একরকম তার আপাত অপসারণ গুণাঙ্ক হবে, নিকেলের পাত্র রাখলে তার একরকমের আপাত অপসারণ গুণাঙ্ক হবে, পিতলের পাত্রে রাখলে আর এক রকমের আপাত অপসারণ গুণাঙ্ক হবে, কিন্তু তরলের প্রকৃত অপসারণ গুণাঙ্ক সবসময় নির্দিষ্ট বা স্থির একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে। সেজন্য প্রকৃত অপসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বা প্রকৃত ধর্ম, আপাত অপসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। আচ্ছা, আজ এ পর্যন্তই থাক, আমরা পরবর্তী অংশ এর পরের ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আচ্ছা, বাকিটা একটু করার চেষ্টা করা যাক, একটু অসুবিধা হয়েছিল যেটা কারেন্ট অফের জন্য, সেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু আলোচনা করে নিই এখানে যে তরলের ব্যতিক্রান্ত অপসারণ বলে একটি কথা আছে। তরলের ব্যতিক্রান্ত অপসারণ সেটা কি না, জল এমন একটা তরল, এমনি সাধারণ তরলের ক্ষেত্রে কি হয় না, উষ্ণতা বাড়ালে, যখন উষ্ণতা বাড়াচ্ছি আমি, তার আয়তন বাড়ে এবং আয়তন বাড়ার সাথে সাথে ঘনত্ব কমে, এটা স্বাভাবিক সব কিছু তরলের একই ধর্ম। কিন্তু কিন্তু জল, জল এমন একটা তরল, আমি যদি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো জল নিই, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলের যদি ক্রমশ উষ্ণতা মানে বাড়াতে থাকি, শূন্য থেকে এক ডিগ্রি করলাম জলের উষ্ণতা বৃদ্ধি করলাম, তার আয়তন হ্রাস পাবে। এক থেকে দু ডিগ্রি করলাম উষ্ণতা বাড়িয়ে, তখন তার আয়তন আরও হ্রাস পাবে। দুই থেকে তিন করলাম আয়তন আরও হ্রাস পাবে, তিন থেকে চার করলাম আয়তন আরও হ্রাস পাবে। যেটা অন্যান্য সাধারণ তরলের উষ্ণতা বৃদ্ধিতে আয়তনটা বৃদ্ধি পাচ্ছিল, জলের ক্ষেত্রে শূন্য থেকে চার ডিগ্রি পর্যন্ত আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তনটা হ্রাস পাবে, এবং চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আয়তনটা সর্বনিম্ন, এবং আয়তনটা সর্বনিম্ন হওয়া মানেই জলের ঘনত্বটা সর্বাধিক। এবং আমরা জানি নিশ্চয়ই জলের যে ঘনত্ব এক, আমরা বলি জলের ঘনত্ব এক, সেটা কোথায় না, সেটা একমাত্র চার ডিগ্রি সেন্টিগ্রেডেই জলের ঘনত্ব এক, এবং এটাই সর্বোচ্চ। এখন জলের এবার চার ডিগ্রির পর যদি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড করি না, তখন জলের আয়তন আবার বাড়তে থাকে, পাঁচ থেকে ছয়, ছয় থেকে সাত, সাত থেকে আট, এবং আট ডিগ্রি সেন্টিগ্রেডে, এইট ডিগ্রি সেন্টিগ্রেডে জলের শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তনটা ছিল, আট ডিগ্রি সেন্টিগ্রেডে জল আবার ঠিক প্রায় সেই আয়তনটা ফিরে পাবে। এখন এই যে ঘটনাটা জলের ক্ষেত্রে এটা ঘটে, এবং জলের ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটে, এর নাম হচ্ছে ব্যতিক্রান্ত অপসারণ বা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ লিকুইড বলা হয়। আচ্ছা, যদি এই ব্যাপারটাকে বা ঘটনাটাকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমেও দেখানো যেতে পারে, যদি আয়তনের সাথে উষ্ণতার একটা লেখচিত্র অঙ্কন করা হয়, যেটা উষ্ণতার সাথে আয়তনের একটা লেখচিত্র অঙ্কন করি, তখন দেখা যাবে যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে জলের আয়তনটা কমছে, এবং আয়তনটা কমতে 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 চার ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনটা সর্বনিম্ন হবে, তারপর আবার আয়তন বাড়তে থাকবে, এবং এখানটা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড, এই জায়গাটা যে জায়গাটা আয়তনটা সর্বনিম্ন হয়েছে এখানটা চার ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর আবার উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি ঘনত্বের সাথে উষ্ণতার সাথে আমরা যদি ঘনত্বের একটা লেখচিত্র অঙ্কন করি, তখন দেখব এটা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দেখব উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব বাড়ছে, এবং চার ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্বটা সর্বোচ্চ হলো, তারপর কিন্তু ঘনত্ব আবার ক্রমশ কমতে লাগলো। এই যে জায়গাটাতে ঘনত্বটা সর্বোচ্চ হলো, সে কি হলো, চার ডিগ্রি সেন্টিগ্রেড, যে জায়গায় জলের ঘনত্বটা সর্বোচ্চ। তাহলে এই ঘটনাটার নাম হচ্ছে ব্যতিক্রান্ত অপসারণ বা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ লিকুইড। এখন এরপরে আমরা যেটা আসব, যে শীত প্রধান দেশে আমরা দেখি যে জলাশয়গুলো বরফে পরিণত হয়, কিন্তু খেয়াল করলে দেখব যে জলাশয় যে বরফে পরিণত হয়, জলাশয়ের ওপরের অংশটাই বরফে পরিণত হয়, নিচের দিকটা কিন্তু জল থাকে, আর নিচের দিকের জলের মধ্যে জলচর প্রাণীরা সেখানে কিন্তু স্বচ্ছন্দে তারা জীবনযাপন পালন করতে পারে। এটা কিভাবে হয় স্যার, আমরা একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করবো। আসলে হয় কি, কোনো জলাশয়ে যখন জলাশয়টা ক্রমশ ঠান্ডা হতে থাকে, তখন দেখা যায় কি না, বিভিন্ন উষ্ণতার জলের মধ্যে, আমরা একটু আগেই বলছিলাম চার ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার যে জল
তার ঘনত্ব সবচেয়ে বেশি, আর ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ার মানে সেই জলের জলটা সবচেয়ে ভারী, এবং একেবারে জলাশয়ের যে নিচের দিকে জলটা থাকবে সেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থাকবে জলাশয়ের নিচের দিকের জলের মধ্যে। এরপরে না এর উপরে থাকবে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এর উপরে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এর উপরে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এর উপরে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এর উপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল রইল। এরপরে এই যে বাকি অংশটুকু রইল এই জায়গাটা বরফ হয়ে যাবে, তাহলে ওপরের অংশটা বরফ রইল, নিচের দিকটা 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল রইল, তার কারণে নিচের এই জলের মধ্যে জলচর প্রাণীরা স্বচ্ছন্দে তাদের জীবনযাপন করতে পারে। এটাই হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণের জলচর প্রাণীদের উপর তার জীবনের উপর প্রভাব। এখন এরপরে আমরা যেটা আসবো যে তরলে নিমজ্জিত অবস্থায়, তরলে ডোবানো হলো, তরলে নিমজ্জিত করা হলো, তখন বস্তুর আপাত ওজনের কি পরিবর্তন হয় সেটা দেখার চেষ্টা করা যাক। ধরা যাক ডাব্লু হলো একটি বস্তুর বায়ুতে ওজন হলো ডাব্লু, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলে নিমজ্জিত অবস্থায় ওজন ধরা যাক W1। ঠিক একই রকম ভাবে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা T1 থেকে বাড়িয়ে T2 করা হলো, T2 ডিগ্রি সেন্টিগ্রেড নিমজ্জিত অবস্থায় এর ওজন হলো মনে করা যাক W। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটি আপাত ওজন হ্রাস কত না W-W1 বায়ুতে W, T1 ডিগ্রি সেন্টিগ্রেডের তরলে কত হয়েছে নিমজ্জিত অবস্থায় না W1, তার কত ওজন হ্রাস পাচ্ছে W-W1। আর্কিমিডিসের নীতি অনুযায়ী এই বস্তুর যে আপাত ওজন হ্রাস সেটা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান, অর্থাৎ এটার জায়গায় লিখলাম M1×g। M1টা হলো কি না M1টা হলো অপসারিত তরলের ভর, যে তরলটা অপসারিত হয়েছে তার ভর। আর এটাকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওজন হ্রাস কত হবে না একই রকম ভাবে W-W2, সেটা হবে M2g হবে। M2 হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর। এখন তরলের ভর বলতে আমরা যেখানে যেটা বুঝছি M1 যে তরলের ভরটা, তরলের ভর মানে কি না বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব, মানে বস্তুর যেটুকু অংশ নিমজ্জিত আছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। আর M2 = V2×D2, মানে উষ্ণতা বৃদ্ধির পরে বস্তুর আয়তন হলো V2, আর উষ্ণতা বৃদ্ধির পরে তরলের ঘনত্ব হলো D2। এখন M2 সমান আমরা এখানে লিখছি V2, V2 মানে কি না V2 মানে V1×1+γ2। এই গামাটা কার না উষ্ণতা বৃদ্ধিটা কার এখানে না এটা কঠিন পড়া, যে V1টা বস্তুর আয়তন T1 ডিগ্রি সেন্টিগ্রেডে, V2টা বস্তুর আয়তন T2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতা বৃদ্ধির পরে, অর্থাৎ বস্তু মানে কঠিন পদার্থ, অর্থাৎ এই গামাটা হলো কঠিন পদার্থে বলে গামা এস দিলাম। D2 সমান কি না একটু আগেই প্রমাণ করেছি, D2 সমান D1×1-γt। এই D1 D2 কি না D1 D2 হলো উষ্ণতায় T1 ও T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব, ঠিক আছে। তাহলে তরলের ঘনত্ব মানে এই গামাটা কার না গামা এল লিকুইডের ক্ষেত্রে হলো, আর টি মানে কি না উষ্ণতা কতটা বৃদ্ধি করা হয়েছে। এখন এখান থেকে আমরা পাচ্ছি M2 সমান V1 D1 হলো এটা আসছে 1-γL×T+γS×T-γS×T2। আর এখানে একটা মনে রাখি দুটো গামার গুণ মানে সেটা গামা স্কোয়ারের মতো। এই অংশটা খুবই ক্ষুদ্র বলে খুবই ছোট বলে অন্যান্যদের তুলনায় এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি আসছে না তাহলে আসছে M2 সমান M1 V1 D1 মানে M1, আচ্ছা এটা আসছে 1-, এটাকে যদি γL-γS×T করি তাই দাঁড়াবে, ঠিক আছে। এখন এখান থেকে পরিষ্কার একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে M1টা নিশ্চয়ই M2 থেকে বড়,
M1টা যদি M2 থেকে বড় হয় তাহলে M1 into G M2 G থেকে নিশ্চয়ই বড় হবে। M1 into G মানে কত? না M1 into G মানে W minus W1 is greater than M2 into G মানে কত? W minus W2। তাহলে দুটো W বাদ দেওয়া যাক, তাহলে আসছে কি না মাইনাস W1 is greater than মাইনাস W2, অর্থাৎ W1 is less than W2। অর্থাৎ তরলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের নিমজ্জিত অবস্থায় কঠিন বস্তুর ওজন বৃদ্ধি পাবে। যে W2 is greater than হলো কি W2 is greater than W1, অর্থাৎ তাহলে এইভাবে আমরা কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে বা কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে আমরা এখান থেকে সহজেই কতটা গামায়ের বা গামায়েসের মান যদি আমাদের জানা থাকে তাহলে বা উষ্ণতা বৃদ্ধি জানা থাকে তাহলে কতটা ভর বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই হলো তরল পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করলাম। আরও একটা কথা বা একটা প্রশ্ন একটু বলে নিই, যেটা যখন পাচ্ছি আমরা, যে ধরা যাক একটা গ্লাসে একেবারে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা জল নিয়ে ভর্তি করা হচ্ছে, একটা গ্লাসে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা জল ভর্তি করা। এখন সেই গ্লাসের জলটাকে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কী হবে? না উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে? না উষ্ণতা বৃদ্ধি করলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা জানি জলের আয়তন সর্বনিম্ন, ওটা এমন একটা উষ্ণতা, ওই জায়গা থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে, তাহলে আয়তন বৃদ্ধি করা মানে জলটা উপচে পড়বে। এবার যদি প্রশ্ন করা হয় জলটা গ্লাসে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আছে, উষ্ণতা বৃদ্ধি না করে যদি উষ্ণতা হ্রাস করায় তখন কী হবে? না উষ্ণতা হ্রাস করলে কী হবে? না তখনও কিন্তু আয়তনটা বৃদ্ধি পাবে। কেন? না 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আয়তনটা হলো সর্বনিম্ন, তার ফলে তখনও জলটা কিন্তু উচ্চ পড়বে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো গ্লাসে জল নিয়ে তার যদি উষ্ণতা বৃদ্ধি করি তাও জল উচ্চে পড়বে, তার যদি উষ্ণতা হ্রাস করি তাও জল উচ্চে পড়বে। দেখ এ পর্যন্তই থাক, সকলকে ধন্যবাদ জানাই।